মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক চলতে পারবে না তবে সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজি বাইক চলতে বাধা নেই সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয় এর আগে গত 15ই ডিসেম্বর দেশের সড়কগুলো থেকে ব্যাটারি চালিত ইজি বাইক অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট একই সঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেন আদালত তখন রিট আবেদনে বলা হয় ইজি বাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয় এছাড়া এগুলো রুট পারমিট ছাড়াই চলাচল করে পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ইজি বাইক মালিকদের সংগঠন এরপর এই আদেশ দিল আপিল বিভাগ